দেন কিছু দেন আর আমাদের তিনটা রইল কি কন কন আমার তো পরিশোধ আছে কিস্তি পরিশোধ হ্যাঁ পরিশোধ কিছু ঋণ উঠাবার চাইলাম শুনো ঋণ তো উঠাবার চাও তুমি তো আর আমার সদস্য না সদস্য হলো তোমার বউ তোমার বউরে বলতে বলো স্যার আমার বউরে তো আমার সাথে করে নিয়ে আইছি আমার বউ টেহা উড়াবো দেখে নগে নিয়ে আইছি দেখেন জিজ্ঞাসা করেন ওর কাছে কি কন টাই নিবেন এর আগে যে কিস্তি নিছিলেন দুইটা কিস্তি গ্যাপ ফালাইছেন আমাদের বাসায় আইসে বইয়া থাকুন নাকি যদি আমরা এই কিস্তি যদি গ্যাপ ফালাম আপনার অফিস থেকে টাকা দিব না স্যার আর কোনোদিনও গ্যাপ হইব না স্যার যখন অটো চালাইবো তখন নগদ নগদ টিয়া পাইবো আপনার ঠিক মতো দিয়ে দিব হ্যাঁ স্যার দেন আপনি ঋণ প্রস্তাবটা নেন আর কিস্তি না যাই পড়বো না আমার করে অটো চালাম আর কিস্তি দেওয়া আমি সময় সময় দিয়ে তুমি তো ক ঠান্ডা বাড়ি অটো চালামও দিয়ে দিব এর আগে দুইটা কিস্তি গ্যাপ ফালেছ এই যে শোনো তোমার একটা কথা বলি এই যে কিস্তি যে নিবে কিস্তি অফিস থেকে দিব আমরা দিবার নিগাই বইয়ে রয়েছি ঠিক আছে কিন্তু গ্যাপ ফালানো যাবো না অফিসের নিয়ম হলো যিনি আমার সদস্য তিনি যদি মারা যায় বা তার স্বামী যদি মারা যায় তিনি কিস্তি পরিশোধ হবে দেড় লাগবে না আর তাছাড়া ওই কুপা আমার স্বামী অসুখ আজকে বৃষ্টি কামে যাবার পারে নাই কিস্তি নাই ওইটা করে কিন্তু চলবো না 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 স্যার এই ওই রং চলো না তুমি না দোকাবাজি করো না দেখুন তুমি কথা না এইবার যদি করো তাহলে কিস্তি দিব না এখন কিস্তি পরিশোধ হয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে যাইয়া টাকা নিয়ে আইসো আর যদি ভালো না লাগে সঞ্চয় মন চাইলে দিও না চাইলে না দিও বেশি তোমার চেহারায় তো কয় না যে এইটার কিস্তি তুমি দেহাবা দেহামু স্যার দেহামু আপনি এত ই মনে করেন না আচ্ছা বুঝতে হই না তাহলে অফিসে যাইও আর রাগারেগি শুরু করে দিচ্ছেন কেন দিকে আপনি 2.5 লাখ টাকা আমার কিস্তি দিবেন না হ্যাঁ কিস্তিটা ঠিক মতো দিও তোমার অগ্রিম দেন নাকি 2.5 লাখ টাকা কিস্তি 5,000 আপনি মনে করছেন যে আপনার কিস্তি বানানো মাইরা খাবো তাই না আরে না অগ্রিম কিস্তি দেওয়া লাগবো না তুমি কিস্তি ঠিক মতো পরিশোধ করতে নেই হবো তারপরে অগ্রিম কিস্তি দিবার অগ্রিমই দেই আমরা আচ্ছা গেলাম তাহলে কয়টার দিকে যাবো আমি তো অফিসে ফিরম হলো তিনটার দিকে তিনটার পর একটু লাঞ্চ করবো তুমি চারটার দিকে যাও চারটার দিকে বুঝছো কি যাও পেশাল পারে বুঝো না কোনো কিছু মহিলা মানুষ বারো হাত কাপড় বেড়ায় না হুদায় পাও পেশাল পারে উপকার
ব্যবহার যদি ভালো না হোক আরো নেওয়া হবে। তাই তো, নগদ নিলাম, নগদ কামে ঘাটলো না, আবার দিয়ে দিলাম। তোমার কাকি তো বাড়ছে না, আমিও তো যাইতেছি শহর বিলে টেহাড়ি নগে নিয়ে যাই যে দেখে রেখে। আচ্ছা, রাস্তাঘাটের সমস্যা কিন্তু পকেট মার হাইজাকার বুঝাই হয়ে গেছে গা। টেহার সমস্যা দূর হইলো কি বাকি রে? টেহার সমস্যা এটা ঋণ প্রস্তাব দিলাম 2,50,000 টেহা। ও 2,50,000 তো এই বড় টাকা লেনদেন করলে পারে তার বাড়ি না দেখা কোনো টাকা পয়সা দেওয়া যাবো না। স্যার, আমি তো বাড়ি চিনি স্যার। আচ্ছা, একটা কথা কেন আপনি বোঝেন না? এই অফিসের ম্যানেজার কারা? আমনে। হ্যাঁ, ঋণ প্রস্তাব পাস করছে কারা? আমনে। ঋণটা দিব কারা? আমনে। তাহলে আমার বাড়ি দেখল লাগবে। ও, আমি বাড়ি না দেখে টাকা দিব না। ঠিক আছে স্যার, মানে যখন বাড়ি না দেখে টাকা দিব, হেড অফিস থেকে তো আমার চাপ দিবে, আপনি কি দিবে? না স্যার, না স্যার। তাহলে বাড়িতে চলেন। তাহলে যদি স্যার আপনার বিশ্বাস না হয় তাহলে আমার বাড়ি দেখেন। এই বিশ্বাস অবিশ্বাসে তো কোনো কিছু নাই, আপনি একটা বোঝেন না কেন? আমাদের হেড অফিস থেকে যে নিয়ম দিছে সেই নিয়ম মতো তো আমাদের টাকা দিতে হবে। কথা বাড়িয়ে গেলাম নাই, আসেন। বাড়ি তো ভালোই আছে, বাড়ি তো খারাপ নাই। আচ্ছা শোনেন, কথাটা মন দা শুনেন। আচ্ছা, আপনি কো স্যার কি কথা বলছে কিছু? বলছে। হ্যাঁ, ঠিকঠাক মতো প্রতি সপ্তাহে সবার আগে যে এক কিস্তিটা দিবেন। আর একটা কথা বলি, আপনাদের নামে কিন্তু ক্লেম আছে, আপনি আরো 3টা কিস্তি গ্যাপ ফেলাইছিলেন, তারপরেও কিন্তু টাকাটা দিলাম। জি স্যার। হ্যাঁ স্যার, এরকম ভুল আর কোনোদিন হইব না, আমরা একটু বিপদে পড়ে গেছিলাম তো স্যার, এর জন্য দিতে পারি নাই। এই যে ম্যাডাম, টাকাটা গুলে দেন। আরেকটা কথা বলি, যদি আপনার স্বামী মারা যায় সেক্ষেত্রে আমরা কিস্তি মাফ করে দিব, কিস্তি দিতে হবে না। আর যদি আপনার ওয়াইফ মারা যায় সেক্ষেত্রে আপনাদের কিস্তি দিতে হবে না, আমরা কিস্তি মাফ করে দিব। কিন্তু অন্য কেউ মারা গেলে আমরা সেটা মাফ করব না, দেখানো যাবে না, আমরা কিস্তি মাফ দেব না। ঠিক আছে, কিস্তি ঠিকমতো দিতে হবে। আচ্ছা, শুনছেন তো কথাগুলো? শুনছেন? জি শুনছি। হ্যাঁ শুনছি। টাকা বুঝা পাইছেন? বুঝা পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন চলেন। ওই যে আমরা ওই গ্রামের একটা সদস্য আছে না, ওই শুকরালি, শুকরালি। হ্যাঁ শুকরালি, ওনার বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, না 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 না, এটা আমাদের নিয়ম নাই, লাগবে না, লাগবে না, চলেন। আচ্ছা সাইন ঠিকমতো নিছেন? হ্যাঁ জি। আমার তখন বাচ্চা থাকা দায় হয়ে গেছে। বাচ্চা থাকা দায় কাকা, আমি তো ভুল করে
কিস্তি উঠাইছিলাম আড়াই লাখ টাকা। আমি তো এখন কিস্তি দিয়ে হাতেছি না কাকা, কয়দিন দিব, একদিন দুই দিন আর এইভাবে কতদিন হইলো কিস্তি দিবি কাকা? আমার মরা ছাড়া কোনো উপায় নাই এখন। এখন আমার একটা বুদ্ধি দেন কাকা, আমি কি করবো? কাকা আপনি বুদ্ধিটা দিচ্ছেন ভালো, আমি খালি কামে খাড়াই দিই। কামে খাড়াগা এই সদস্য যে মারা গেছে এটা কি আসলে শিওর? আরে স্যার শিওর, তবে স্যার আমি এই জীবনে প্রথম একটা জিনিস দেখলাম যে একজনের সঙ্গে আরেকজন মারা যায়, মানে স্বামী আগে মারা গেছে ওই স্বামীর সঙ্গে বউরাও মারা গেছে। আচ্ছা হ্যাঁ, স্বামী হইছিল কি ওটা তো জানি না কি স্যার। আচ্ছা সেটা মারা যায় মানুষ মারা যাইতেই পারে, এটা কিন্তু ভুল লাগে দুইজনেই, কিন্তু দুইটা লোক একাত্র মারা গেল বিষয়টা জানি আমার কাছে কেমন জানি একটু সন্দেহজনক। আরে স্যার আপনারা তো প্রেম ভালোবাসা কোনো কিছু বুঝেন না, এদের স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা প্রেম আসলো একজন মারা যাওয়ার নগে কলজা ভাইটা আরেকজন মরে। কলজা ভাইটা মায়েরা যাইতে পারে এটাও আমি মাইনে নিলাম, কিন্তু দুইজন একাত্র মারা গেল কে? আরে আমরা যাই তো বুঝতে পারবো, এই জায়গায় তো সময় নষ্ট করার কোনো দরকার নাই, কার সুখে কে মারা গেছে চলে না যাই। আগে দেই কেন স্যার? আবার কি তুমি কাঁদো কে? একটা জিনিস বিষয় বুঝতেছি না কি স্যার, মানুষ মরছে ঠিক আছে কিন্তু তার মুখে মেকআপ কে? স্বামী দেখা দিকে মেকআপ করছে। তাজা মরা তো এই জন্য জল জল করতেছে, কিন্তু বিষয় হলো কোনটা এখন এই যে দুইটা মানুষ যে মারা গেল এখন আমাদের তো চাকরি থাকো না স্যার। কি টেহা মাফ করে দিতে নন দিকে এটা তো হস্তা কথা তাই না? এই চাচা বিয়া, আচ্ছা এই যে দুইটা মানুষ যে মারা গেল, আচ্ছা কেমনে করে মারা গেল, কি হয়েছিল এটা বলাম গো স্যার। কি গো আগলো না মুতলো না একটা আছে নাই বললো রে আগো ও বাবা বাবা আরে বাবা
ও বাবা গো স্যার, ওরা যেভাবে মরছে হে চিন্তাই করতেছি না, এই বেড়া যেভাবে পিড়ের মধ্যে থাবরাম দিছে, ও থাবরে শুনে আমরা মরে যাবো খালি নন দিকে। আর শোনেন, জামু তো আমরা, এই কথা ঠিক আছে, কিন্তু বুঝছেন কি ব্যাপারটা? আমি ভাবতাছি যেটা, আচ্ছা ওনার কি কোনো বাচ্চা কাচ্চা নাই? কিছু নাই, ওনার বাপ মাও নাই, কিন্তু আমাদের অফিস থেকে একটা নিয়ম আছে যে কোন সদস্য যদি মারা যায় তাকে 500,000 টাকা অনুদান করা হবে, কিন্তু সেই টাকাটা কার কাছে দিব আমরা? আহারে চাষি, আপনি যে আবেগ দেখলেন, কিন্তু কাজ হবো না তো, এইটা তার আপন লোক লাগবো, তাছাড়া কাজ হবে না। 5,00,000 এই সুযোগ তাছাড়া করেন না। ঠিক আছে, কিন্তু থানায় দাও লাগবো। বলে কি না, হ্যাঁ ভাড়া করে মানুষের বাড়িতে কাঁদাইতেছে। এক গাড়ি পুলিশ পাঠাই দেন, আঙুলকে সিলারি করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ধরে রাখলাম। এই এদেরকে থানায় নিয়ে চলো। স্যার স্যার, থানায় নিয়ে কি করবেন? থানায় নিয়ে কি করবো? থানায় নিয়ে বয়েল ডিম দিম। স্যার আমি তো বয়েল ডিম খাই না, আমার যদি ডিম দেন তাহলে বাজার ডিম দিবেন। বাজার ডিম দিমুনি বানর, এই ডিম হেই ডিম নে, এই ডিম তোমার পাসা দিয়ে দিব। পরোটার বাজার ডিম দিব, এড়ে গেলিছে স্যার। পরোটা আর ডিম থানায় নিয়ে দিমু, চলো স্যার।